ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি রক্ষার্থে শনিবার সোনামুড়া শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে ত্রিপুরা নাগরিক অধিকার মঞ্চ রাজ্যের অশান্তি সৃষ্টিকারী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার সহ সাত দফা দাবির ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে। এর আগে জমায়েতে ভাষণ রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক ড জহিরুল হক বলেন, বিগত দিনে রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যে এ ধরনের পরিস্থিতি কখনই দেখেনি, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে ধর্ম নিয়ে বিভেদের কারণে বিভিন্ন খানে দাঙ্গার পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে, যা কোনো মতে কাম্য নয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল খায়ের, অ্যাডভোকেট জসিমউদ্দিন, সংগঠনের সদস্য মাওলানা আব্দুল মমিন সহ অন্যান্যরা। মা দুর্গা দশমীর দিন যেতে না যেতে মা দুর্গা চলে গেছে, আবার সে পানিসাগরে মসজিদের উপর আক্রমণ করেছে, পানিসাগরে মাদ্রাসার উপর আক্রমণ করছে, পানিসাগরে দুইটা মসজিদের উপর আক্রমণ করেছে। হনুকি রানীর বাজারের ঘটনাকারী দুষ্কৃতিরা গ্রেপ্তার নেই, কদমতলা দুষ্কৃতিকারীর গ্রেপ্তার নেই, যেমন কদমতলা যে কদমতলা একটা বাবা একটা সন্তান তার বাবাকে হারিয়েছে, একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, একটা মা তার সন্তানকে হারিয়েছে, একটা বাবা তার সন্তানকে হারিয়েছে। যে সন্তানকে একটা ছোট বাচ্চা তার বাবা বলতে পারবে না, কি হল এই সাম্প্রদায়িকের সাম্প্রদায়িকতার উগ্র মানে যে দুই সম্প্রদায়ের আঘাতের কারণে একটা বাচ্চা যুবক চলে গেলে এইভাবে মানুষ চলে যাওয়ার মাধ্যমে, অশান্তির মাধ্যমে, বিভেদের মাধ্যমে, হিংসার মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না।